হ্যাঁ, এইসব ফালতামি না, সামিয়া কইরা প্যান্টকে কতটা ছোট হয়েছে এখন তার ভাবমূর্তি, আপনি জানেন? সামিয়া নান কেউ পুষেও না। ওই যে নিয় ভাই, টিয় ভাই, মোল্লা ভাই, এরা কয়েকজন আছে, যে মাস্তান ভাই, এই সামিয়া রুম আছে, মাস্তান ভাই চলে আসবে ওই রুম থেকে, সামিয়া রুমে কুত্তাও যাবে না। কথা শেষ হয়েছে? আমরা কি কথা বলতে পারবো নাকি তুমি আমার মাঝখান দিয়ে কথা বলবা? তুমি সেটা কনফার্ম করো বিজয় ভাই, বুঝছো? তানভীম অনেকক্ষণ ধরে কথা বলতে চেষ্টা করছে, তুমি তাকে কথা বলতে দাও একটু, ঠিক আছে? তুমি একটু ধৈর্য ধরো, লক্ষ্মী ছেলের মতো, ঠিক আছে? ভালো করে কথা বলো, তোমরা তো পুরনো ইউজার আপনি তো। এই কাজগুলো করবেন না, আমি ব্যাপারে ভালো করে চিনি, মেয়েদের চামচামি করলে মেজাজ কিন্তু গরম হয়ে যায়, পরে আমি ধরে লাইতানো শুরু করবো আপনাকে, ঠিক আছে? তানজিমরে আমি জানি কেমন, সে না জেনে আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, আমি বলছি আগে জেনে নেন পরে লাথি ঘটনাটা দিও, কি হয়েছে, তারপর আপনি তানভীম বলেন। কি জানি কথা বলতেছিল, ওকে কথা বলতে দাও। ওকে আমাকে পরে লাথি দিও ভাই, পেলটোকে লাথি দিলে কি লাথি গায়ে লাগে? বোকা, বোকার মতো কথা বলো না তানভীম, তুমি কথা বলো। এই যে এই যে এতগুলো কথা বললো সামিয়াকে নিয়ে, এটা আপনি সামিয়াকে বলতে পারেন না? আপনি যে বন বন ডাকেন, আপনি যে পিঠ পিছে কথা বলতেছেন কাওয়ার্ডদের মতো, আপনার সামনাসামনি বলেন। আমি আমি কথা বলি, যে এই রুমটার জন্য ফাইট করছে, সেই রুমে 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 কথা বলতেছে, হয় আপনি কিচ্ছু, মানে লেট মি স্পিক, আপনি কিচ্ছু বলবেন না নতুবা ওকেই বলবেন। আপনি এই যে এগুলো ঘোলা করে করে এই রুমে ওই রুমে নোংরামি করতেছেন, এটা কি আপনাকে মানাচ্ছে? এদিকে আবার বোন ডাকতেছেন। শোনান তানজিম, আপনি হলেন একটা ফালতু মেয়ে, ঠিক আছে? ফালতু বুঝেন, যে গার্মেন্টস টাইপের মহিলা মানুষ, আমি যা বলি সামনেই বলি, আমি তো সামিয়াকে সামনেই বলছি, আমি এদিক সেদিক তো ফোন বলো, চালায় আবার ঠিক আমাকে বলে গার্মেন্টস নেই, একটা ফোন কেনার টাকা নাই? আছে? আমার দিল লাথি আর ওই মাসে দিল গার্মেন্টস, পাগল পাগল, আমার কিন্তু লাথি দিয়েছে।